ফুটবলে দশ নাম্বার জার্সির গুরুত্ব অনেক দলের সেরা ফুটবলারাই এই জার্সিটি পরে থাকেন বর্তমান সময়ের দুই সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার দুজনেরই জার্সি নাম্বার টেন দু সাল থেকে ব্রাজিলের দশ নাম্বার জার্সির মালিক নেইমার কিন্তু নেইমার যখন ফুটবলকে বিদায় জানাবেন এরপর ব্রাজিলের দশ নাম্বার জার্সি কে পেতে যাচ্ছেন তা নিয়ে ফুটবল ভক্তদের আছে অনেক কৌতূহল সেই কৌতূহল নিজেই মিটিয়েছেন নেইমার জানিয়েছেন নিজে খেলা ছাড়ার পর কে ব্রাজিলের দশ নম্বর জার্সির মালিক হতে যাচ্ছেন তবে তার আগে একটু জানিয়ে রাখি ব্রাজিলের দশ নম্বর জার্সি পরেছেন কোন কোন কিংবদন্তি ফুটবলার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রাজিলের দশ নম্বর জার্সি পরে খেলেছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে জিগো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রাজিলের দশ নম্বর জার্সি পরে খেলেছেন এছাড়াও ব্রাজিলের দশ নম্বর জার্সির মালিক ছিলেন জুনিনহো পাউলিস্তা রোনালদিনহো রিভালদো কাকার মতো গ্রেট ফুটবলাররা ব্রাজিলের হয়ে আর বেশি সময় খেলতে চান না নেইমার তার কথায় ইঙ্গিত মিলছে কাতার বিশ্বকাপই হয়তো তার শেষ বিশ্বকাপ তাই তারপর দশ নম্বর জার্সি কে পড়বেন তার নাম জানিয়েছেন নেইমার নেইমার বলেছেন রিয়াল মাদ্রিদের ফুটবলার রড্রিগো পাবেন ব্রাজিলের দশ নম্বর জার্সি নেইমারের সাথে রড্রিগোর কথা হয়েছে তখন নেইমার রড্রিগোকে বলেছিলেন এই কথা রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রড্রিগো বলেছেন নেইমারের সঙ্গে যখন আমার কথা হয়েছে তখন তিনি বলেছেন আমি জাতীয় দল ছাড়তে যাচ্ছি আর দশ নম্বর জার্সিটা তুমি পেতে যাচ্ছ আমি তখন বুঝতে পারছিলাম না তাকে আমি কি বলবো। আমি তখন হাসছিলাম আসলে কি বলা উচিত ছিল আমার জানা ছিল না আমি শুধু নেইমারকে এটুকু বলেছিলাম তোমাকে আরও খেলতে হবে আমি এখনই এটা চাই না তবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কাতার বিশ্বকাপই কি তবে নেইমারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট একই সঙ্গে শেষ বিশ্বকাপও